আমি যে অসহায় মেয়েটার পাশে দাঁড়িয়েছি তার জন্য সমূহ যারা অনুগামী আছে, মানে রাজেন্দ্র সাহা, বর্তমান ধর্ষিতা আসান, তার অনুগামীরা কিংবা অজ্ঞাত যারা অজ্ঞাত পরিচয়, আমি তাদেরকে চিনিও না, তাদের থেকে এরকম জানতে পারছি, শুনতে পাচ্ছি হুমকি ধুমকি চুমকি দেওয়া যে মুন্ডু নিয়ে নেবো, যত টাকা লাগে লাগে, ওকে ছাড়া হবে না, বাসন্তীর মুন্ডু নিয়ে নেবো। কারা হুমকিটা দিচ্ছে? এটা দিচ্ছে সমূহ অনুগামীরা, সাথে সাথে তোমার অজ্ঞাত যারা পরিচয়, আমি তাদের চিন্তা শনাক্ত করতে পারছি না নাম, ঠিক আছে। এই প্রেক্ষিতে আমি আজ হাড়া থানায় আসতে বাধ্য হয়েছি। বড়বাবুর সঙ্গে আমার সঙ্গে কথা হয়ে গেছে, বড়বাবু আশ্বাস দিয়েছে যে কোনো রকমের কোনো কিছু হলে উনি প্রোটেকশান নেবে, অলরেডি উনি ওনার যেটুকু মানে করণীয় সেটুকু করবে, তো সেই নিয়ে আমি সবসময় ভয়ে ভয়ে কাটাই, তো সেই জন্য আমি আর কি এসেছিলাম। অবশ্যই আছি আতঙ্ক, বলতে ভীষণ ধরনের আতঙ্কে আছি। গোপালপুর থেকে এসেছিল তো 25-30 জন মতো, তার মধ্যে মামনি দাস আর পুতুল সাহা বলে একজন, কি বলছেন আপনাকে, মহিলা ছিল, সে তো আমাকে একটা বাজে কথাই বললো কেস তোলার জন্যে, সমূহ কোনো নির্দোষ, হ্যাঁ সমূহ কোনো অন্যায় নেই, এই সমস্ত কথা। আমি তো ওদের সাথে মানে পারছি না কোনো রকমের,